नहीं है तो एस्ट्रोनॉट्स ने पेंसिल का इस्तेमाल क्यों नहीं किया? হ্যালো গাইজ, সো লেট মি ওয়েলকাম ইউ ইন দিস টুডেস ইন্টারেস্টিং ভিডিও। যেমনটা আমরা এখানে দেখলাম, এই অসাধারণ সিনেমার অসাধারণ যে প্রশ্নটা, বাই দ্য ওয়ে যদি সিনেমাটা না দেখে থাকো অবভিয়াসলি তোমাদের দেখা উচিত, মানে এত সুন্দর একটা সিনেমা এখনো, মানে এত বছর হয়ে গেছে। তো এই যে অসাধারণ সিনেমার যে অসাধারণ একটা প্রশ্নের উত্তর, যদি তোমার সত্যি মাথার মধ্যে কিলবিল কিলবিল করতে থাকে, তো আজকে আমি সবকটা প্রশ্নের উত্তর দেবো এখানে। মানে সবকটা যে লজিক, এরপর যে কারণগুলো লুকিয়ে আছে, সে প্রত্যেকটা কারণ আমি এখানে এক্সপ্লেন করবো ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? তবে তোমার যদি মাথার মধ্যে এরকম ঘুরতে থাকে যে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য হয়তো পেন্সিলটা বন্ধ করে দিয়েছিল, তাই নাকি? যদি এরকম থেকে থাকে তাহলে বলে দিই, ওই সময়কার যে দুটো স্পেস এজেন্সি ছিল মেনলি, সেটা হচ্ছে নাসা আর হচ্ছে সোভিয়েত স্পেস এজেন্সি, যারা এই দুটো স্পেস এজেন্সি, মানে ওই সময় একটা, মানে এমন একটা রেস শুরু হয়েছিল, যদি দেখা যায় মহাকাশের কাজবাজ কিন্তু প্রথমে যদি জোর কদমে যদি দেখা যায় তাহলে কিন্তু শুরু করেছিল হচ্ছে আমাদের স্পেস এজেন্সি, সেটা হচ্ছে সোভিয়েত স্পেস এজেন্সি। নাসা কিন্তু প্রথমে একটুখানি পেছনে ছিল। তো এদের দুজনের মধ্যে মানে ফাটাফাটি, মানে কি বলবো, কম্পিটিশন থাকতো কে আগে চাঁদে যাবে। তো যাক, এইটা নিয়ে হয়তো আমি পরে কোনোদিন গল্প করবো, কিন্তু আজকের যে প্রশ্নের উত্তরটা সেটা আজকে আমি এখানে বলি। তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, প্লিজ মানে আমার এই ভিডিওটা শেয়ার করো, আর যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার একটুখানি মোটিভেশন দরকার। কারণটা হচ্ছে যে এই চ্যানেলটা যদি খুব স্মল, এখন ছুটি জাস্ট স্টার্ট হয়েছে, তো আই নিড অল ইউর সাপোর্ট, তার জন্য আমি জাস্ট রিকোয়েস্ট করছি, ঠিক আছে? চলো এবার। তো যদি আমি দেখি ওই সময়কার নাসা বা সোভিয়েত স্পেস এজেন্সি, যদি আমি দেখি রেকর্ডে, তারা কিন্তু প্রথমে পেন্সিল ইউজ করতো, তারা পেন্সিল ইউজ করতো। বাট এখন তো মনে হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য হয়তো এটা স্টপ করে দিয়েছিল, না, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তারা কিন্তু এটাকে যে স্টপ করেছিল তার পেছনে তারা চেয়েছিল যে প্র্যাকটিক্যালি যখন আমরা পেন্সিলকে ইউজ করছি, একটা পেন্সিল ইউজ করছি, তখন আমার কাছে কী কী প্রবলেম আসতে পারে, তো ওইটাকে তারা মাথায় রেখেই তারা পেন্সিলটাকে স্টপ করে দিয়েছিল। আর তারা এমন একটা পেন্সিলটাকে পেনের দিকে নিয়ে গেছিল যে পেনটা নাকি কি হবে না, যে কোনো অ্যাটমসফিয়ারে, যে কোনো অ্যাটমসফিয়ার মানে কি, না মাইক্রোগ্র্যাভিটি বলো বা ভ্যাকিউম বলো বা জলের তলায় বলো বা তোমার হাই টেম্পারেচার বলো, সে কোনো যে কোনো ও টেম্পারেচার যে কোনো কন্ডিশনে পেনটা যাতে কাজ করে। তো এটা তারা একটু কি করেছিল না, একটা ডেভেলপমেন্ট করে উন্নতভাবে তারা সব কিছু করার চেষ্টা করেছিল। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে যে কারণগুলো জন্য তারা মনে হয়েছিল যে পেন্সিলের ইউজ করা বন্ধ করা উচিত, তাই না? তো এখন দেখো, এই যে পেন্সিলটা, তো এই যে কারণগুলো আমি প্রত্যেকটাই বলবো, খুব ছোট করে বলবো, যাতে বেশি সময় না লাগে, তোমার কাছে ক্লিয়ার হয়ে যায়। তো তিনটে কারণ আমি এখানে বলবো, তিনটে কারণের জন্য পেন্সিলের ইউজটা বন্ধ করা হয়, সেটা কি কি। ফার্স্ট কারণ ছিল, দেখো পেন্সিল যেটা আমাদের, সেটা কিন্তু তুমি যদি দেখো নাকি গ্রাফাইট থাকে ভেতরে, তাই তো, আর তোমার উপরে উডেন থাকে, বোঝার চেষ্টা করো। তো গ্রাফাইট যেহেতু থাকে, তুমি নিজেও খুব লক্ষ্য করেছো বারবার যে গ্রাফাইটকে তুমি যখনই এরকম করে ছুলছো, না এরকম করে তোমার শার্পেনার দিয়ে তুমি কাটছো, তখন কি হবে না, ওর মুখ থেকে ওই কাঠের উডেন যে ছিলকাগুলো সেগুলো উঠতে থাকে। অ্যাট দ্য সেম টাইম এই নিচ থেকে কী করবে না, গ্রাফাইটের পাউডারগুলো ছড়াতে থাকে। তো এই প্রবলেমটা কী হবে, প্রবলেমটা এটাই হবে যখন তোমার একটা, আমি যদি স্পেস গিয়ে যদি আমি একটা ক্রুই মডেল দেখি বা স্পেস স্টেশন দেখি, সেখানে কী হয় না, একটা হচ্ছে ক্লোজড অ্যাম্বিয়েন্স হয়। ক্লোজড মানে হচ্ছে ক্লোজড, বাইরের সাথে কোনো কানেকশান থাকে না, ওটা পুরো প্রেশার সিলড থাকে আর ভেতরে অক্সিজেনটা কন্টিনিউ ফ্লো হতে থাকে একটা প্রেশারে। এবার কী হচ্ছে, ইনকেস যদি এই ডাস্টগুলো যেটা গ্রাফাইট থেকে বেরোচ্ছে বা এই কাঠের যে ছিলকেটা সেটা যে বেরোচ্ছে, তাহলে কিন্তু এগুলো চারিদিকে ফ্লোট করতে থাকবে। তো এগুলোতে অনেক রকম প্রবলেম হতে পারে, এটা আস্তে আস্তে কী করবে না, যেহেতু ক্লোজ সিস্টেম ওর মধ্যে আস্তে সব জায়গায় জমা হতে থাকবে, সেটা আবার ইনহেল করতে পারে বা সেটা আমরা খাবারের সঙ্গে চলে যেতে পারে বা অন্যান্য যেগুলো সূক্ষ্মতম সূক্ষ্ম যে ইনস্ট্রুমেন্ট সেগুলোতে কি ওরা ব্লকেজ করতে পারে। তো এটা হচ্ছে ফার্স্ট কারণ। তো সেকেন্ড কারণ যদি আমি দেখি না, সেকেন্ড কারণ কী না, দেখো এই যে পুরো পেন্সিলটা হচ্ছে কাঠের তৈরি, আর তুমি যদি দেখো
এইটা মানে পুরো স্পেস স্টেশনটা যদি আমি যেমন বললাম যে পুরোটা কিন্তু একটা প্রেশারাইজড কন্ডিশনে অনলি অক্সিজেন থাকে, ফুল অক্সিজেন থাকে, যাতে আমরা নিঃশ্বাস নিতে পারি। তো তোমরা ভালো করে জানো অক্সিজেন কিন্তু যে কোনো জিনিসকে জ্বালাতে সাহায্য করে। ইন কেস এটা তো কাঠের তৈরি, কোনো রকম ভাবে যদি হাই টেম্পারেচারের জন্য যদি এই পেন্সিলটা তার সংস্পর্শে আসে অক্সিজেনের হেল্পে কি করবে, সেটাতে আগুন লাগতে পারে। ঠিক আছে, যেহেতু কাঠ জ্বলতে খুব সাহায্য করে আর অক্সিজেনের প্রেজেন্সে, তো ওভারঅল মিলে একটা বিশাল বড় একটা কিন্তু ম্যাসাকার হতে পারে। তো এই কারণে এটাকে স্টপ করা হয়েছিল। থার্ড পয়েন্ট কি না, যখন তুমি এই পেন্সিলটাকে যখন তুমি শার্প করছো বা ইউজ করছো, অনেক সময় কি হয় পেন্সিলের যে নিবটি আছে সেটা ভেঙে যেতে পারে। তো তখন কি হবে, সেইটা একটা মানে নট লাইক ডাস্ট, কিন্তু একটা বেশ মোটা একটা অংশ, সেটা অনেক সময় কি হয় খুবই, যেগুলো আমি যেরকম বললাম যে খুবই প্রিসাইসলি যেসব ইনস্ট্রুমেন্টগুলো মেনটেন করা হয় সেই ইনস্ট্রুমেন্টগুলোকে গিয়ে কিন্তু ব্লক করতে পারে আর সেগুলো কিন্তু ফেল হয়ে যেতে পারে, যেটা কিন্তু তোমার একটা স্পেস স্টেশনের কিন্তু পুরো ওয়ার্কিং সিস্টেমটা কিন্তু গন্ডগোল করে দিতে পারে। মানে যে কোনো জায়গায় এটা গিয়ে ব্লক হয়ে যেতে পারে, এই ছোটো ছোটো যে নিচে ভেঙে যেতে পারে, তাই না? আর যেহেতু এগুলো ফ্লোট করতে থাকে কারণ ওখানে কোনো গ্র্যাভিটি নেই, তো গ্র্যাভিটিতে সব কিছু ফ্লোট করে, তো এগুলো কি ইজিলি মানে তুমি ধরতে যাবে সেটা কিন্তু পারবে না। এটা কোথায় ফ্লোট করতে করতে কোথায় চলে যাবে, দ্যাট নোবডি নোজ। তো এই বলতে গেলে তিনটে কারণের জন্য মানে আমরা অ্যাজিউম করছিলাম ওই সময় যে এরকম তিনটে প্রবলেম, এরকম হয়তো আরো সহজ প্রবলেম থাকতে পারে, বাট এই তিনটে হচ্ছে মেজর প্রবলেম। এই তিনটে প্রবলেমের জন্য ওই সময় তারা কি ডিসাইড করে না, ওকে এটাকে একটু ভালো করে করা যাক, তার জন্য তখন এই যে পেন্সিল ইউসেজটা বন্ধ করে তারা পেন নিয়ে আসে, যেটাকে নাকি যে কোনো কন্ডিশনে তারা ইউজ করতে পারে। পেন্সিলকে কিন্তু আমরা যে কোনো কন্ডিশনে ইউজ করতে পারবো না, লাইক হাই টেম্পারেচার রিজনে কিন্তু আমরা পেন্সিল ইউজ করতে গেলে সেটা আগুন ধরে যেতে পারে। তো এই সব কিছু মাথায় রেখে তারা এমন একটা পেন ডিজাইন করা হয়, যেই পেনটা তুমি যদি ওই সিনেমাটা দেখো, ওই সিনেমাতে ওই প্রফেসর একই কথা বলবে, ঠিক আছে, যে এই পেনটা সে বেশি ইউজ করতে পারে। তো এইটাই ছিল মানে পুরো সিনেমাটার গল্প যদি বলতে জানতে চাও সেরকমই একটা কিছু, বা ওভারঅল এই পেন্সিলের পেছনে গল্পটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যেমনকি বলেছিলাম প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এইটুকুনি, আবার আমি আসবো কোনো ভালো কিছু পজিটিভ অথবা এনকারেজিং অথবা খুব ভালো ক্যারিয়ার গাইডেন্স ভিডিও নিয়ে। তো চলো আজকের জন্য এখানে, বাই।